please one block. Excuse me, I have come from my YouTube channel. I wanna curious with you. Kana sola ase bhai ei jayga ta okhane dekha jacche surjo ekhane ashi ami to assalamu alaikum shobai ke ki obostha shobar kemon achen shobai asha kori shobai onek beshi bhalo achen and welcome to my channel to right now ekhon ashi Banshkhali samudro pare এখন বিকাল বিকালের মধ্যে বিকালের টাইম টাইমটা অনেক সুন্দর মুহূর্তটা অনেক ভালো তো আরেকবার আসছিলাম এই জায়গাটাতে কিন্তু তখনকার পানি অনেক বেশি ছিল এখন পানি তেমন নাই অনেক বাটা সকাল হলে নাকি পানি হয় তো বিকাল টাইম Banshkhali বিচের মুহূর্তটা আপনাদের কাছে একটু শেয়ার করতেছি এন্ড যেহেতু এখানে পানি না এখানে প্রায় মানুষজন ওই পারে আছে সকাল টাইম অনেক পানি হয় বিকালে পানি হয় না দেন আগের বার আসছিলাম তখন অনেক পানি ছিল এই মাস চার পাঁচ ছয় মাস আগে এখন কিছু নাই এখন জাস্ট এমনি ওয়েদারটা আছে স্ট্যাটিক সূর্য তো আছেই দেখা যাচ্ছে তো এটা মানুষজন কেউ নাই তেমন এমনি বিকালে আমরা কয়েকজন মিলে আসছি ঘোরার জন্য জায়গাটা অনেক সুন্দর বাট পানি হইলে আরও ভালো হইতো স্রোতগুলো দেখাইতে পারতাম আপনাদের ডে ও স্রোত এগুলো দেখাইতে পারতাম অ্যান্ড আমি পাহাড় থেকে এই সমুদ্র অনেক পছন্দ আমার সমুদ্র সাইডটা একটু বেশি আসি দেড়শো এখানেও আসা এখানে আসা তো তারপর ওখানে দেখা যাচ্ছে প্রায় এসপারের মতো হয়ে গেছে বাট কক্সেস বাজারে যেগুলো আছে শুয়ে শুয়ে দেখা ওগুলা নাই দেন কয়েকটা নৌকা আছে এই সাইডের Banshkhali-র মধ্যে মাছ জাল দ্বারা এগুলো বেশি হয় দেড়শো এখানে অনেক নৌকা জাল এগুলো দিয়ে মানুষ হয়তো জাল দেয় মাছ ধরে এই জায়গাটাতে অনেক নৌকা আছে এই সাইডে দেন ওখানে গেলে কতগুলো এসপারের মধ্যে জায়গায় মানুষ বসে বাট ওই পারে গেলে কতগুলো রেস্টুরেন্ট আছে ওখানে মানুষজনও আছে বাট এই জায়গাটা অনেক সুন্দর পানি থাকলে আরও অনেক সুন্দর হয় মানে এখন পানি নাই সো দ্যাটস ওয়াই এখানে আপনাদের ডে ও স্রোত এগুলো দেখাইতে পারতেছি না এখন তো মানুষজন যেহেতু নাই কম পানি যেহেতু নাই তেমন অনেক ভালো না এখন সিজন না হয়তো সকালে কিন্তু পানি অনেক থাকে ওখানে কয়েকজন থেকে আস্ক করছিলাম ওরা বসে অনেক পানি থাকে কিন্তু এখন টাইম ওয়েদারটা অনেক ভালো অ্যাস্থেটিক এমনি হাঁটার জন্য মানে রিফ্রেশমেন্টের জন্য মানে একটু হ্যাং আউট করার জন্য বন্ধু বান্ধবদের নিয়ে জায়গাটা সুন্দর বাট পানি হইলে আরও ভালো হইতো এখন কোনো বিষয় প্লিজ ওয়ান ব্লক এক্সকিউজ মি আই হ্যাভ কাম ফ্রম মাই ইউটিউব চ্যানেল আই ওয়ান্ট ইন্টারভিউ উইথ ইউ সাসা মাছ পাইছেন কি কি মাছ ও মাই গড সুরি মাছ আপনারা কখন গেছেন কখন আসতেছেন আমরা গেছি কালকে কালকে গেছেন আজকে আসতেছেন বাবু রে তুই বাদ রান্না বান্না আসলে কি বলেন বাজি রাত্রে গেছেন আসতেছেন এখন এই মাস সাসা ভাইয়া মাসে গুলো কোথায় তুলবেন কোথায় তুলবেন মাসে গুলা কোন বাজারে তুলবেন ঠিক আছে মাঝখানে চলে আসছি প্রায় এই জায়গাটা ওখানে দেখা যাচ্ছে সূর্য এখানে আসি আমি তো আর ঢুকা যাচ্ছে না হালকা হালকা শব্দ আছে হাঁটার মতো তো জায়গাটা তেমন হাঁটার মতো আমি অনেক দিন ধরে চাচ্ছি যে একটা বিচ টাইপের একটা এই জায়গায় যাব মানে এই সমুদ্র টাইপের সমুদ্রে যাইতে চাচ্ছি কক্সবাজার আমার অনেক পছন্দের জায়গা অনেক দিন ধরে বাট ওখান তখন যাইতে পারতেছি না হয়তো কোনো প্রবলেম হয়ে যাচ্ছে নইলে কোনো একটা কাজ করে যাচ্ছে দেড়শোয় যাইতে পারতেছি না কিন্তু Banshkhali যেহেতু কাছেই কক্সবাজার থেকে Banshkhali চলে আসি এটাই Banshkhali-র জায়গা অ্যাস্থেটিক এটা জায়গা কিন্তু ওখানে ওপারে গেলে কতগুলো যাও বাগান আছে যাও বাগানে এমনি মানুষজন আছে কি না আই ডোন্ট নো কিন্তু এই ওই সাইডের পাশে স্পার আছে ওখানে কতগুলো রেস্টুরেন্ট আছে নতুন হয়েছে বাট আগে আসছিলাম তখন ছিল না এটাই অ্যান্ড ওই সাইডের দেখা যাচ্ছে কতগুলো মানুষ অনেক দূর দূর চলে গেছে
দূরে চলে যাওয়ার কারণটা হলো আপনার এই মানুষজন এখান এখনকার টাইমে পানি থাকে না, মানে কাদা টাইপের, পা দিলে ঢুকে যাচ্ছে, কিছুটা কিছু শক্ত আছে কিন্তু কিছু নরম আছে, তো জোয়ার পানি যখন নেয় সেহেতু মানুষ মাছ কেনা যাচ্ছে গা, এটাই অনেক দূর দূরে দূরে থাকাইলে দেখা যাচ্ছে অনেকে মাছও ধরতেছে নৌকা নিয়ে, এন জায়গাটা কিছুটা এটা। তো আমরা দেখতে দেখতে মাঝখান অনেক মাঝখান চলে আসছি বিচের, এখানে পানি নাই বিদায় এত দূর আসা সম্ভব। অ্যান্ড ভিডিওটা আর কন্টিনিউ করবো না, সূর্য প্রায় ডুবে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ও ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এখানে চলে আসছি, সূর্য ডুবে যাচ্ছে প্রায়, ডুবে গেছে অলরেডি, যাচ্ছে প্রায় না। সো আর কন্টিনিউ করবো না ভিডিওটা, আপনারা যারা দেখছেন তাদের তারা কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড লাস্ট ভিডিও যারা দেখেন নাই তারা কাইন্ডলি দেখে আসেন এটাই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।